সরকারের সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে ঢাকা বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের র্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। সরকারের আমলে তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণমুখ নগরীতে পরিণত হয়েছে। এগুলো হচ্ছে একটা মাত্র কারণ যে সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, যাদের এগুলো দেখার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত।